এবং আপনাদের সকলকে আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ। অনেক ব্যস্ততার মধ্যে আপনারা আজকে আমাদের গান শোনার জন্য এখানে রয়েছেন, অনেকে হয়তো অনেক দূর থেকে এসেছেন। আমরা একটু চেষ্টা করব, আমাদের যেটা ভাবনা রয়েছে যে সব রকমের গান একটু মিলিয়ে মিশিয়ে শোনানোর। একটু আগে সৌগত গাইছিল আমার অনুজা প্রতিম, আমার প্রিয় শিল্পীদের মধ্যে একজন। সব রকমের গান আমার একটা ভালো লাগে, কারণ অনেক রকমের অনেকে আছেন আপনারা, অনেকের অনেক ধরনের গান পছন্দ। আমরা সবার কাছেই আমাদের নিজেদের সাধ্য মতো পৌঁছাবার চেষ্টা করব। জয়তী একটা অতি আমারও প্রিয় গান, আপনাদের প্রিয় গানের মধ্যে সুখহীন নিষেধহীন পরাধীন হয়ে শুনতে শুনতে আমার একটা গানের কথা মাথায় আসছে। এখানে বেশ গরম লাগছে, মাঝে মাঝে যদিও বৃষ্টি হচ্ছে। কলকাতায় ফোন করছি বাড়িতে, ওখানে বর্ষাকালে যতটা বৃষ্টি হওয়া উচিত ঠিক এখনো ততটা হচ্ছে না, কিন্তু আকাশে মেঘের আনাগোনা। এই গানটাও রবীন্দ্রনাথ শিলাই রবে জমিদারি করতে গিয়ে, মানে জমিদার হিসেবে যে বিরাট একটা খ্যাতি কুড়িয়েছিলেন তা নয়, কিন্তু অনেক গান রচনা করেছিলেন সেই সময়। পদ্মার মধ্যে মাছ নদীতে নিয়ে গিয়ে বজরাটাকে নোঙর নামিয়ে দিয়ে দিনের পর দিন রাতের পর রাত খুলে আকাশের নিচে কাটাচ্ছেন। মাঝে মাঝে উঠে আসছে কবিতা, মাঝে মাঝে উঠে আসছে গান। আমাদের বন্ধু ঋতুপর্ণ ঘোষ, সে একটা তথ্যচিত্র করেছিল রবীন্দ্রনাথের উপর, আপনারা হয়তো অনেকে দেখে থাকতে পারেন ছবিটা। তাতে একটা বড় সুন্দর সংলাপ ছিল, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথকে বলছেন যে জমিদারিটা তো দেখছো তো কিরম লাগছে শিলাই রবে। তখন রবীন্দ্রনাথ বলছেন যে খুব ভালো লাগছে বাবা, অনেকখানি আকাশ আর জল একসঙ্গে দেখা যায়। তখন দেবেন্দ্রনাথ গভীরভাবে বলছেন যে শুধু আকাশ আর জল দেখলে তো হবে না, জমিটাও তো একটু দেখতে হবে। তো জমি রবীন্দ্রনাথ কতটা দেখেছিলেন তার ক্ষতি আর নেই, কিন্তু অনেক গান পেয়ে গেছিলাম সেরকমই একটা গান। Yeah.
শ্রীকান্তদা বলিয়ে দিয়েছি আমরা নানা রঙের গান, নানা রকমের গান শোনাব, নানান স্বাদের গান। এই মুহূর্তে এই সময়কার এই প্রজন্মের একেবারে নতুন বাংলা গান। গানটির কথা কিংশুক চট্টোপাধ্যায়, সুর রূপঙ্কর, রূপঙ্কর দাস সুর। একটু শোনাই। Thank you.
বুঝতে পারছি হলে অনেক সুজন আছে না। Oh,
আমি এক খুব ছোট্ট মজার কথা, আসলে এইবারই প্রথম এতদিনের জন্য এদেশে আসা, এবং স্বাভাবিক উইকেন্ডগুলোতে অনুষ্ঠান, বাকি সময়গুলো কীভাবে কাটাবো গান করে আড্ডা মেরে, শ্রীকান্তদার কাছ থেকে প্রচুর কিছু জেনে অসাধারণ আড্ডা, সেগুলো নিয়ে একদিন পরে আলোচনা হবে। এখন তারপরে যেটুকু সময় বাকি ছিল আমি মোটামুটি ওয়ালমার্টে ঘুরে বেরিয়েছি, এবং সেই নিয়ে শ্রীকান্তদার মানে আমি প্রায় একেবারে হাসির খোরাক, কিন্তু একেবারে মানে আমি নাকি সব ওয়ালমার্টের মোটামুটি সব জিনিস কিনে বাড়িতে জড়ো করেছি এরম গোছের। তো যাই হোক, সেই কাজটি করতে গিয়ে আমি কলম্বাসের ওয়ালমার্টে হারিয়ে গেছিলাম। আমি এবং আমার কর্তা দুজনে গেছিলাম, এবং আমি খুব খালি হাতে ঘুরছিলাম, আমার পাসপোর্ট, আমার ব্যাগ, টাকা পয়সা সমস্ত কিছু ওর সঙ্গেই ছিল, আমি বেমালুম হারিয়ে গেছি। এবং ভেবে পাচ্ছিলাম না ঠিক কী করবো কীভাবে, একটু ভয় পেয়ে গেছিলাম খুব সত্যি কথা বলতে। তো পরে মনে হলো আমি শুধু দুজনের নাম জানি যার কথা বললে হয়তো আমাকে খুঁজে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে মনোজদা এবং শিবরানী। তারা কলম্বাসে এতটাই ফেমাস এবং তাদের বাড়িতেই আমরা আতিথেয়তার চোটে প্রায় একেবারে মানে ভাবা যাচ্ছে না সেটা। তো শিবরাদি এবং মনোজদার কথা বললেই বোধ হয় একমাত্র আমাকে কলম্বাসে খুঁজে পাওয়া যেত, ওয়ালমার্ট থেকে উদ্ধার করা যেত। এনিওয়ে, তো শিবরাদির একটা ভীষণ পছন্দের গান, আমি বেশ লম্বা গান এই গানটি, আমি হয়তো পুরোটা শোনাতে পারবো না, কিন্তু এই গানটি কীর্তনাঙ্গের একটি রবীন্দ্রনাথের গান, সেই গানটির সঙ্গে সম্পূর্ণ অন্য ধারার একটি গান, বাউল গান, সেই গানটি আপনাদের সবার চেনা পরিচিত। আমি একটি অদ্ভুত মিল পাই, কোথায় মিল আমি জানি না, গানটির সুরগত মিল হয়তো আছে, আমার আসলে কোথাও একটা মনে হবে, ভুল হলে ডেফিনেটলি শুধরে দেবেন সবাই, নিবেদনের জায়গায় বোধহয় কোথাও একটা মিল আছে দুটো গানের মধ্যে। আমি রবীন্দ্রনাথের গানটি অর্থাৎ শিবরাদির পছন্দের গানটি একটুখানি শোনাই, তারপরে বাউল গানে যাব। রিডা
এখন গান শুনতে শুনতে কি চমৎকার, কি সুন্দর দুটো মেলালো, কোথায় মিলল যারা অনুভব করবেন তারা ঠিক করবেন। আমার শুনতে শুনতে এই সুরের স্পর্শ, আমার ওই কথা রিদমা ছাড়ে ভ্রমর শেখা ভাই বিবাহে নিভৃত নীল পদ্ম লাগে কোন রাতের পাখি গায়ে একাকি রাতের পাখি গায়ে একাকি সঙ্গী বিহে অন্ধকারে বারে বারে কান পেতে আমি কান পেতে
নিশ্চয়ই খেয়াল করেছেন যে অঞ্জনদার ছবিতে বা গানে বারবার উঠে আসে উত্তরবঙ্গের কথা। দার্জিলিংয়ে ছাত্রাবস্থায় অনেকটা সময় কাটিয়েছেন অঞ্জনদা, ফ্লুয়েন্টলি নেপালি বলতে পারেন, এবং সেখানকার মানুষ প্রকৃতি সব কিছু অঞ্জনদার ছবিতে গানে বারবার উঠে আসতে থাকে। এই গানের কথা অঞ্জনদারই লেখা ছিল, সুর করেছিল অঞ্জনদার পুত্র নীল দত্ত। অঞ্জনদা, আমি আর উজ্জয়ী, আমরা তিনজনে গিয়েছিলাম এই গানটা। সুন্দরভাবে মাত্র কয়েকটা কথার ভেতর দিয়ে একটা জায়গার ছবি এঁকে দিচ্ছেন, নিশ্চয়ই খেয়াল করবেন, সেটা কথাগুলো নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছবে। আর কি চমৎকারভাবে আমার অনলাইন হয়ে থাকা একটা বাংলা গানের দুপুরে মিশিয়ে দিচ্ছেন, ইটার্নাল বাংলা গান। আমার ভীষণ প্রিয়
নমিতা দত্তের একটি গান। কানে কানে শুধু
ইমর্টাল মেলোডিজ। আমাদের অনেক ছোটবেলার স্মৃতি জড়ানো এই সমস্ত গান। বড় হচ্ছি, বয়স হচ্ছে, কিন্তু কোনো এক মুহূর্তে ফিরে ফিরে আসে এই সমস্ত গানের স্মৃতি। যেমন এই গানটা শুনতে শুনতে আমারও একটা গানের কথা মনে পড়লো, ছোটবেলায় আমাদের বাড়িতে 78 RPM-এর রেকর্ড ছিল। কতই বা বয়স তখন 5, 6, 7 হবে বড়জোর। স্কুল থেকে ফিরে বাড়িতে ওই রেকর্ডটা যে কতবার চালাতাম, কেন দূরে কি তুমি, কি তুমি কেন দূরে থাকো শুধু বাড়া কে তুমি, কে তুমি সব কথা বললাম একদম সব শেষে। আসলে সুকুমার রায় কোনোদিন মনের বয়স বাড়তে দিতে চান,
আমাদের মাঝে মাঝে মনে হয় যে যে সমস্ত গান শুনে আমরা বড় হয়েছি তার মধ্যে মাঝে মাঝে কোথাও এমন একটা কোনো সারল্য, এমন একটা কিছু ছিলই যে তুমি যে আমার উদ্যোগে শোনাবো, কানে কানে শুনবো একবার পর কী আছে তোমার, এমন একটা কী হাতি ঘোড়ার কথা বলা আছে, কিন্তু এমন একটা ইমোশন আছে যেটা মানুষ একেবারে পাথর না হলে এই সুর এই কথার এই ডেলিভারি আর এত সুন্দর নাই সেটা কোথাও না কোথাও স্পর্শ করবে। আমরা শুধু সেই জায়গাটাকে ফিরে সেই জায়গাটা ফিরে পাওয়ার জন্যই এত আকুপাকু করি, এত গানের সুরের ভেতর দিয়ে এত কিছু খোঁজার চেষ্টা করি, আর কোনো কারণ নেই। পরে একটা জল দিয়ে ভেবে ফেলেছি আমি আসলে তুমি এই গানটা আসলে মনোজটা বলেছেন একটু গাই thank you.
একটু প্রসঙ্গ দিতে পারি, এই গানটা আমার শ্রীকান্ত দাস থেকে ফোনে ফোনে শুনে তোলা, মানে ফোনে আমাকে তুলিয়েছিলেন উনি গানটা। আসলে কোনো একটি অনুষ্ঠানের একটি রেকর্ডিং আমার কর্তা পান, যেটাতে শ্রীকান্ত দার গলায় এই গানটি শুনে প্রায় উল্টে পড়ে গেছিল আর কি, এবং এখনও এখনও সবসময় বলে, মানে তারপরে আমি খুব জেদ করে এই গানটা তুলেছিলাম যে আমিও একটু গিয়ে শোনাবো ওকে, কিন্তু কোনোদিন আজ অব্দি ভালো বলেনি শ্রীকান্ত দার থেকে। শুধু শ্রীকান্ত দার থেকেই তোলা না, আমি গাইলাম, তুমি ওরকম করে তাকিও না। না সেটা একটা ঘটেছিল, কিন্তু নিজের ফোনেই মানে ওর গান শুনলে আমি মানে আর একটু চুপ করে শুনতে ইচ্ছে করে, ভালো লাগে না নিজে গান গাইতে, ওর সুরের রেশটা কানের ভেতরে এমন ভাবে আসে। এবং যে কোনো ধরনের গান, রবীন্দ্রনাথের গান বা অন্য যে কোনো ধরনের গান, ও একই রকম সমান দক্ষতায় গাইতে পারে, যেটা খুব বেশি কেউ পারে আমাদের এই সময় বলে আমার মনে হয় না। যাই হোক, ওর সামনে আমি ফ্যাটা করলে ওর ভালো লাগবে না, কিন্তু রবীন্দ্রনাথের এই গানটা শুনতে শুনতে আমার আমার সঙ্গে ওরা রয়েছে, ওদের পরিচয় আমি সব পরে দেবো, কিন্তু এখনো দিন ওখানে কি সুন্দর বাজাচ্ছে ওরা সবাই, তবলা এবং হ্যান্ডসামকে রয়েছে সুবীর, একসাথে বলি পাশে কি বলছে সুরেন্দু, লিড গিটারে সুব্রত এবং বেস গিটারে তন্ময়। এখানে একলা মানুষের গান, কিন্তু সকলের গান, সকলেই গাওয়া হয়, আমরা একটু সকলে মিলেই গাইব। Thank you.
আমি কোনোদিনই মঞ্চে সেভাবে একবারের বেশি খুব একটা গাইনি। এই মুহূর্তে এই শব্দটা শোনার পরে অদ্ভুতভাবে, যাই হোক, মরুতীর্থ হিংলাজ এই ফিল্মের বিখ্যাত একটি গান। Thank you.
দেশ থেকে মেঘের দেশে ফিরে যাই আরেকবার। শুনেছি তিতলি ছবির গান, গানের কথা ঋতুপর্ণ ঘোষ, সুরকার দেবজ্যোতি মিশ্র। এই গানটা গাইতে গেলে আমার মন ঈষৎ ভারাক্রান্ত হয় বন্ধুরা। যাওয়ার সময় হয়নি ঋতুর, তবু সে চলে গেছে, মেঘের দেশেই হয়তো গেছে। এটা যদি হাততালি না দিয়ে শোনেন তাহলে আরো ভালো লাগবে শুনতে বলে আমার মনে হয়। Thank you.
গানটির কথা রাজীব এবং সুর দেবাশিস গানগুলি নতুন বাংলা গান। স্বর্ণযুগের প্রেমের গান তো শুনলাম, এই সময়ের কিছু নতুন বাংলা গানও আমরা গাইবার চেষ্টা করে চলেছি। আর প্রেম তো যুগে যুগে বদলায়, তার বাহ্যিক রূপগুলো একেবারেই বোধ হয় বদলে গেছে। এখানে অনেক ধরনের অনেক বয়সের মানুষরা আছেন, তারা হয়তো বলতে পারবেন ভালো করে, কিন্তু আমার মনে হয় প্রেমের মূল যে পরিভাষা, প্রেম বিষয়টা, সেটা বোধ হয় কোনো যুগেই বদলানো সম্ভব নয়, সেটা একই থেকে যায়, সেটা চিরন্তন এবং শাশ্বত। এই সময় দাঁড়িয়ে প্রেমের একখানা গান, তাতে যেরকম প্রেমের কথা, যেরকম প্রেমের ভাবনা, সেগুলোকেই এক সূত্রে গেঁথেছে রাজীব। একটু শোনাই আপনাদের, আর দেবাশিস দাস দেবাশিস গান। Thank you.
যে সময় সময় তার ভাষা পাল্টায় এবং ভঙ্গিও পাল্টায়। আমি যখন ছোট, আমার এক দুই মামা এদেশে থাকেন অনেকদিন, তারা 70-এর দশকের শেষ থেকে এদেশের বাসিন্দা, একজন থাকেন এদিকে শার্লটে, এখন আরেকজন থাকেন ক্যালিফোর্নিয়াতে। আমার ওই যে মামা ক্যালিফোর্নিয়া থাকেন, তিনি অসম্ভব শাম্বিকাপুরের দেবানন্দের ভক্ত ছিলেন, এবং সেই সময় থেকে ওই আমারও মোহাম্মদ রফির প্রতি প্রীতি ভালোবাসা জন্মানো, মানে মানে অনেক রকমের গান দিল হাসি দিল মে পহলে আপনা হুয়া করতা আব কিসে কা হো গয়া এক হাসি শাম কো দিল মেরা খো গয়া। এই সমস্ত গান ছোটবেলা থেকে মাথায় ঢুকে গেছে, তারপর দেখছি যে ভালোবাসার প্রকাশ করার ভাষাও পাল্টে যাচ্ছে। ওই আমার মামা গাইতেন তুমি কিসি কি জান কো যাতে হুমে দেখা হে, তুমি কিসি কি জান কো যাতে হুমে দেখা হে, ও দেখো মুঝসে রুঠ কর মেরি জান যা রহি। কেমন ছিল এই লিরিকের মধ্যে যে ডেলিকেসিটা ছিল, বড় ভালো লাগতো। কিন্তু এই গানই দেখলাম পরে, মানে একজন চলে যাচ্ছে, হিরোইন চলে যাচ্ছে, হিরো তার উদ্দেশ্যে গাইছে গানটা, কিন্তু পরে না ভাষা বলে এ লাল পড়ে বলি তার নাম মানে আরো বংশ ফর্মটা পাল্টে গিয়ে কি একটা গন্ডগোল হয়ে গেল সব কিছু। আমি জানি না, আমার আরো অনেক বেশি ক্রুড হয়ে গেল ব্যাপারটা কিরকম। বেলা বাড়ছে, ক্যালেন্ডারের পাতাও আমরা উল্টাচ্ছি, গ্রীষ্ম, গ্রীষ্ম থেকে বর্ষা, বর্ষাও পেরিয়ে যাবে একটা সময়, আর মাত্র কয়েক মাস পরেই চলে আসবে, আকাশের রং পাল্টে যাবে, মেঘের রং পাল্টে যাবে। Thank you.
গানটার কথা অনেকেই বলেছেন, আমার ভীষণ ভালো লাগার গান এবং গুটি কয়েক গান আমার ফিল্মে প্লেব্যাক করার সুযোগ হয়েছিল, তার মধ্যে এই গানটা একটি। ফিল্মের নাম একটি তারার খোঁজে, এই ফিল্মটিতে এই গানটা আমার গাইবার সুযোগ হয়েছিল। কথা দিয়েছিলাম একটু পরের দিকে শোনাবো।
Thank you.
আসলে অত গান তো কটা গানই মানে ঠাঁই আছে কোনটা বলছেন বলুন তো? আচ্ছা বেদ স্কুলে প্রেয়ার ব্যান, কিন্তু আমরা একটু একটু অন্যরকম ভুলে চলে গেছি, দেখছি দেখছি
এবার বাংলার ফিল্মটির নাম অচিন পাখি এবং ওপার বাংলার ফিল্মটির নাম মনপুরা। এই দুটি ফিল্মে অসাধারণভাবে এই গানটি ব্যবহার করা হয়েছিল কৃষ্ণকলি ইসলামের কথা এবং সুরে চন্দন মজুমদারের গাওয়া একটি গান। আমার ভীষণ প্রাণের গান, বড্ড ভালো লাগার গান, যদিও এই সাবজেক্টটা আমার নয়, ফোক সেই অর্থে আমার শেখা বিষয় নয়, কিন্তু ওই যে প্রাণের তাগিদ, মনের টান, অসম্ভব ভালো লাগা থেকে এই গান একটু গাইতে চাওয়া, একটু শোনাই আপনাদের। Sure.
এত সুরা এত যদি কবি যেদিন জানি ভুলে যাবে যে সুবীর সেনের গান ছিল আমাদের এই শ্রদ্ধার শিল্পী চলে গেলেন মাত্র এক বছর হয়তো হয়েছে এক বছর হয়নি হয়তো অজস্র গান রেখে গেছেন যে সমস্ত গান আমি আপনারা আমাদের অনেকে ছোটবেলা থেকে শুনে শুনে বড় হলাম সুধীন দাস গুপ্তের কথা এবং সুর ছিল এত সুরা এত যদি কোনদিন থেমে যায় সেদিন তুমিও তো জানি ভুলে যাবে যে এত সুরা এত দূর আমার গান।
সময় তো ক্রমাগত এগোচ্ছে, কিন্তু সত্যি মনে হচ্ছে আমি অন্তত পাশে বসে এরকমই একটা অনুভূতির মধ্যে আছি। বিপ্রভুর শেষ না হলেই বোধ হয় ভালো হয়। শ্রীকান্তদা, তোমাকে কেউ ডাকছে, ডাকছেন তো কেউ? পাঞ্চালী চাইছে প্রাক্তনের গান। প্রাক্তন সিনেমার গান? আমি তো ইমনকে গিয়ে বলবো, ভীষণ খুশি। ভালো গাইবে ও, আসবে পরে। ওই গানটা অনেক ভালো গায়, বা গাইবেও। Thank you.
এই যে ছোটবেলা থেকে নানা ধরনের গানের কথা বলছি, রবীন্দ্রনাথের গান, মোহাম্মদ রফি, আরো কত কি এসে গেল। তোমার শহর চিনি না আমায়, বাহারা বোঝায়
কতটা কাছে কতটা কাছে আমাকে তুমি কিছু খেয়ে কতটা কাছে কতটা কাছে আমাকে তুমি কিছু খেয়ে দেবো Thank you.
স্মৃতি জড়িয়ে আছে এই গানটার সঙ্গে। আমারই এক বন্ধু, আমাদের বন্ধুদের জমায়েতে তাকে বারবার এই গানটা গাইবার জন্য ইনসিস্ট করতাম, কারণ এই দলের ভেতরে সদ্য জয়েন করা আমাদের কলেজে একটি মেয়ের প্রতি আমার বন্ধুর একটু দুর্বলতা প্রকাশ করেছিল। আমার এই বন্ধুর গলার সুর কেমন ছিল, কিন্তু তাকে গাইতে বললেই সে 10 বারে বা 9 বারে এই গানটাই গাইবার চেষ্টা করত। কিন্তু মজার কথা হচ্ছে, মেয়েটির তরফ থেকে কোনোদিন কোনো রকম রিয়াকশন দেখা যায়নি। কথাটা মনে করলে আজও ভীষণ হাসি পায়, কারণ এটা নিয়ে আমাকে আমরা ভীষণ ঠাট্টা করতাম। কিন্তু আমার এই বন্ধু মাস দেরেক হলো আমাদের ছেড়ে চলে গেল, বোম্বেতে থাকতো আমার এই বন্ধু। আজকে গাইতে গিয়ে ওর কথা ভীষণভাবে মনে পড়ে গেছে। জানি না মুঝসে মুঝে জো পরিবেশ তৈরি করে দিল। Thank you.
Thank you.
আজকে আমাদের সন্ধে যেভাবে বাংলা গানের বিভিন্ন দিক পেরিয়ে এখানে এসে পৌঁছেছে, শুধু বাংলা গান বলবো কেন, সমস্ত ধরনের গান, বিভিন্ন স্বাদের গান পেরিয়ে মাঝে মাঝে মনে হয় আপনাদের সকলের সামনে এসে দাঁড়াতে পেরেছি বাংলা গানকে সঙ্গী করে সাথে। এটা পরম সৌভাগ্য, আমি নিজে বাঙালি। প্রতুল মুখোপাধ্যায়ের কথা এবং সুরে আমার বড্ড প্রিয় গান। He did.